দুই নম্বরে আয়াত আছে কি আপুলে মাজার আল্লাহর ওলি অকল যে জায়গার মধ্যে শুয়ে আছর আল্লাহর ওলি অকলর খেদমত জান গিয়া ওলি অকলর জিয়ারত কর ওলি অকলর মাজার গিয়া কিতা করতা জিয়ারত করতাম ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله بوكو بوكو شراب এবার খাব না ইনু এক ভাই থাম অসুবিধা করে যাইবা গিয়া শরাব বকুয়া এক গুরু কইবা মেসার মাথা দুশুশ দর লইল না কিটা কিটা আর কইবা না না বঞ্জা কত জাত মাথা আইব না একগুলো হইবা না না এটা তাই অতদিন চাইছিল না আত্মা হেসর হঠাৎ পাইছ বুঝতে গেছেন নাই ও বলা মাতাইব কত জাত মাতাইব দেখবা খালি ইমাম সাহেব কোন না বলে খুতবার আজান ওটা বাড়ে দেন এগু হুকুম আছে হুকুম আছে এবারেও ইমাম সাহেবর জানা আছে দলগামি সাহেবরে যে কেন জানি কিন্তু আমরার দেশ এটা রওয়াজ হয়ে গেছে কি এই ফিতনা আনি না আমরা ভিতরে দিই আল্লাহর বান্দে গানের জন্য বিশেষ করিয়া ইমাম সাহেবের উপরে কিছু দায়িত্ব আছে আমরা এগুলা মহল্লার মানুষের হক আদায় করি না মহল্লার মানুষের সর্বপ্রথমে খতম এখান হড়াইতা ইমাম সাহেব লাগি পরামর্শ লইতাম লইন না নি আপনারা বাদে গুছা কর লইত না ইমাম সাহেব আমার বাড়ি খতম আইলা না বিচার মহল্লার খতম পড়াইতা আপনার একটা মান্যত করা খতম আছে এই সময় আপনি ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ লইন মেসাব কতজনে আলী মহল দিয়ে এখন খতম পড়াইতাম আমার কাছে দুই একজন মেসা পছন্দনীয় আছেন আমি হইয়ার বা আপনিও কইন জানি ওই ইমাম সাহেব লাগি পরামর্শ করক কা নতুবা জিম্মা দিলাইছেন ইমাম সাহেব তাই সারা মেসা বকল লই আপনার বাড়িত খতম আসবা আর ইমাম সাহেব লাগি পরামর্শ নাই দিন ধার্য করল্লা পরে ইমাম সাহেবরে দাওয়াত দিছেন ইমাম সাহেব বাড়িত গেছেন বা গ্রাম লাগা বাড়ি আর এক বাড়ি দাওয়াত আরে খামসাত কথা দিলাইছেন ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত ইমাম সাহেব কইছেন না আমি দিলাইছি আমি আরেক জায়গা দিলাইছি রমজান শাহ মুকামর দার আমি খোলা গ্রাম দিলাইছি আমি ওয়াদা আমি যাইতে লাগব আমি ইনু আর দুঃখিত ইয়া কখনো পারতাম না খামসাত কোনো বিচার দিতাম পারি না এগুলো আমরা নিয়ম মানা লাগবো নিয়ম মানি আমরা চলা লাগবো ইমাম সাহেব কোনো সময় বাড়িত গেছেন গিয়া চার পাঁচ দিন ইজাজত দিয়া গেছেন আপনারা নমাজ পড়েন জানি এর মধ্যে যে যার কোরআন শরীফ শুদ্ধ আছে এই নমাজ পড়াইতরা আর যদি কেউর কোরআন শুদ্ধ নাই লম্বা জুব্বা লম্বা দাড়ি থাকলে হইতরা এই নমাজ না কঠিন মাসলা মনে করো কোনো তিনজন আছেন একজনের লম্বা জুব্বা আছে লম্বা দাড়ি আছে কোরআন বলত এই না আর একজনের দাড়ি উড়ি নাই বিলকুল বেটা শার্ট প্যান্টা লোক বলা বেটার কোরআন সহি কইতরা এই নমাজ পড়াইতা কতটুক গুরুত্ব নানি কঞ্চা না লম্বা দাড়ি দেখি আগে দিদি দাও আর বেটা যদি বলো ওয়াইলি কুল্লি হুমাজা তিল হুমাজা বুঝেছে একগুলা কথা মাতিও না ওইব ইটা আখতা ও বুঝাইছে ওলা কই নানি কিনা সবার ইটা ওইছে রে বাবা মাতিও না ও ইটা ওই আল্লাহর বন্দেগান জিনা ওয়াই না কোরআন গলত করিয়া নমাজ পড়লে লেখনে জলি এক হরফর জায়গা অন্য হরফ দিয়ে পড়িলে নমাজ ফাঁসি দই যায় যার কারণে আল্লাহকে আসতে ইমামতির লাগে ইমাম সাহেব সাইয়া আমরা যেন রাখি কোরআন সহি আছে শুদ্ধ আসেনি ও জিনিসটা সাইয়া ইমাম সাহেবরে আমরা রাখা দরকার খালি যদি হই কম পয়সায় হয়ে যাই তো আর একটা একদম মেসাব রাখলাম কোরআনের গলত আছে এই কিন্তু সঠিক নিয়মে তার মেসাব নাই কদিন তোরা তুমি পড়িসলে রাখতাম মেসাব নাই এর লাগিয়ে মসজিদ বালা আলিম টাইটেল ভাস কারিসা কোরআন সহি শুদ্ধ ওলা ওলা মেসাবরা হক আমরা ফায়দা হইব আলিমে নসিহত করবা কারিসাবে কোরআন খান শুদ্ধ করি পড়াইবা নমাজও পড়িবা অন্যরে পড়াইবা আমরা ফায়দা হইব এর লাগি বর্তমান সময়ে প্রায় ইমাম মহল রাখা যান না বালা বালা ইমাম মহল সারা খালি বিদেশ চালান হইতরা খালি কিতার লাগে জানো নি বিদেশ চালান হইতরা আমরা রে আলিম মহল আমরা আর আইয়া খালি নু আমরা কম কম বুঝাইছেন
আল্লাহর বান্দাগণ যার জন্য বিশেষ করিয়া 70 ঘর 50 ঘরে চাইলে মেসা বকলার বেতন বাড়াই আমরা দিতাম পারে খেয়াল করলে পারে, কিন্তু আমরা খেয়াল করি না। ওটার মধ্যে বেশি গরু দুর্বলতা আমরা দেখাই, কারেন্ট বিল দুর্বলতা দেখাই, যার কারণে মসজিদের মাসুরা বেতন আমরা দুর্বলতা দেখাই, আর রমজান মাসও আমরা আল্লাহ আস্তে দিতেও দুর্বলতাও দেখাই। রমজান মাস চান্দা করলে 200 টাকা করে অগুনো দিন না কয়ে পরিবার রই যায়, এমনে দেখবে আস্তার জামা খাইতে খাইতে জিলাপি 1 কুইন্টাল খাইয়া আসছে, ডেইলি 1 কেজি করে খাইলে 30 কেজি আপেল আছে, মাজা আছে, ফেন্টা আছে, কতটা আছে না নি মিলাইয়া কয়ে 1 কুইন্টাল খাইয়া আসছেন, খাইতে খাইতে আমি আসি তোর 200 এগুন দেওয়া নাই, এক গুড়ে কইত্রা দিমু সারা দিয়া রক্ত দেখতাম ইমরা কয়ে হাম খাওয়া করিবার রয়ে সারার মাথায় লাভ আছে, নিজে নিজে দেও না খালি, ইটা না করলে আমি তাও যদি গরিবিও দেখাই অবহেলা করি আমরা মসজিদটা চলবো কিনা, হামসায়া চলবো কিনা, কমিটির মানছে 18-13 বিতি খালি কইত্রা নামাজ বাদে এটা কাবর হইসগুন দিয়া যাইও কৌশা যাইত্রা কি একবার বুঝাইছিল খেয়েও দিত্রা খেয়ে না খালি কইতে আস মাত্র 200 টাকা, কোনো মানুষ 300 টাকা, কোনো মানুষ 150 টাকা অগুনটা দিতে আমরা জানো মা আমরা ইসলাম ঠিকাইতাম কিনা, ইসলামটা জিন্দা রাখতাম কিনা, কিন্তু এমনি কত টাকা বাবা খরচ করিয়া, যার কারণে মহল্লাদারি উন্নত করতে হইলে হয় মহল্লাদারির যে টাকা পয়সা যখন নিয়ম নীতিভাবে সারায় যদি মানিয়া নেই তখন মহল্লাদারি চলবো মসজিদও চলবো। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগণ সবে দুরুদ শরীফ 2 একবার বড় কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد দাদন মোল্লার বান্দাগণ এর লাগি মহল্লার মসজিদের সৌন্দর্য করতে হইলে আমরা প্রত্যেকে মসজিদের প্রতি খেয়াল করা লাগবে, মসজিদের প্রতি লক্ষ্য করা লাগবে। আল্লাহর ঘর মসজিদের একটা অংশ, কাবা ঘরের একটা সম্পর্ক আছে, একটা তার ডাইরের সম্পর্ক আছে কাবা ঘরের লাগিয়া প্রত্যেক মহল্লার এলাকার যত জামে মসজিদ। কুরআন শরীফের মধ্যে আছে সূরা তুর ওয়া তুর কিতাবিম মাসতুর ফি রাকিম মানসুর ওয়াল বাইতিল মামুর, এই যে সূরা যেটা আছে সূরার ব্যাখ্যা দেখছেন, দেখলাম তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখছেন আল্লাহ যাতে ফরিস্তাগণ সৃষ্টি করছেন, ফরিস্তাগণ সৃষ্টি করার পরে ফরিস্তাগণ কি করেন বাইতুল মামুর যে মসজিদ 7 আসমানের উপরে যেখানে আছে ও বাইতুল মামুর মসজিদের মধ্যে কি করডা ফরিস্তাগলে কি আল্লাহর ঘরের খেদমত করতে আসন, ফরিস্তাগলে বইলে ও আল্লাহ বাইতুল মামুর 7 আসমানের উপরে ইকানো তো আপনার আদম জাত শুনিয়ার আপনি জমিনও বানাইয়া পাঠাইছেন, আদম জাতরে বানাইতরা এরা তো 7 নম্বর আসমানও বাইতুল মামুর দেখা সম্ভব না, সম্ভব নি হয়েছে 7 আসমানের উপরে যাওয়া, জি না। ও আল্লাহ জানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন বাইতুল মামুর 7 আসমানের উপরে বানাইছেন এই মসজিদ খান বানাইলে কত সুন্দর মসজিদ, আমরা দেশ মসজিদ বানাই ইট সিমেন্ট পাথর বালি ওটা দিয়া ইলা নাই, এমন মসজিদ আল্লাহর যাতে বানাইছেন সোনা মণি মুক্তা ইয়াকুত সঙ্গে মরমর ওলা দামি দামি জিনিস দিয়া, তখন আল্লাহ আদেশ আল্লাহ ফরিস্তগল যাও তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে একটা মসজিদ বানাও যে জায়গার নাম হইল বাক্কাতুল আরব, ও জায়গার মধ্যে মসজিদ বানাও, সর্বপ্রথমে ফরিস্তগলে মসজিদুল হারাম বানাইলা মানে কাবা ঘর মসজিদুল হারাম বানা নির্ভরে আল্লাহর যাতে ফরিস্তগলের কইল ফরিস্তগল জাননি মসজিদে হারাম যে জায়গার মধ্যে বানাইছো কাবা ঘর ই ঘরের সুজা উফরে হইল গিয়া কোন মসজিদ বলে এই ঘরের সুজা উফরে বলে দেখিয়া তো বিশেষ করিয়া হইল গিয়া বাইতুল মামুর,
আর বায়তুল মামুরের সুজা উপরে কি জানো নি বলে না বলে সুজা তার উপরে আল্লাহর যাতে আমি আরশে আজিম বানাইয়া রাখছি এর লাগে আরশে আজিমর সুজা নিছে বায়তুল মামুর আর বায়তুল মামুরের সুজা নিছে হইল গিয়া মসজিদুল হারাম কাবা ঘর সুবহানাল্লাহ একটা আরেকটা ডাইরেক্ট সম্পর্ক আর আল্লাহর যাতে জানাইছো না বন ফরিস্তাগল জানো পৃথিবীর বুকে মধ্যম স্থলে যে মসজিদ আমি আল্লাহর যাতে তোমাদের জন্য বানাইলাম তোমাদের দিয়া বানাইলাম যে মসজিদুল মসজিদুল হারাম পৃথিবীর জমিন আরো মসজিদ হল বনব সারা মসজিদ হলর কিবলা সারা মসজিদ হলর সারার সম্পর্ক থাকব মসজিদ হারামর লাগিয়া এর লাগে আমরা কিবলা কাবা নেন কাবা সেই কাবা করার খাতিম ছিলাম আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব বহুদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুত্তালিবের খেদমত করছেন যার কারণে আরব দেশের মধ্যে সুপরিচিত আসলো আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের এত বেশি প্রশংসা আসলো আল্লাহর ঘরের খুব বেশি কি কর্তা বলে খেদমত কর্তা এর লাগে মসজিদের খাদিমি করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন একজন ইমাম সাহেব মসজিদে যেন ইমামতি করেন এটা খারাপ নাই বাবা ইসলামের বহু বড় একটা খেদমত মসজিদে নামাজ নিজে পড়াইলাম নিজেও নামাজ আদায় করলাম বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দিলা কোরআন শিক্ষা দিয়া গেলা মানুষদের নামাজের জন্য আহ্বান করলা মানুষদের ভালো রাস্তা দেখাইয়া দিলা ইসলামের মধ্যে বহু ভালো একটা খেদমত মসজিদে ইমামতি করা বহু ভালো একটা খেদমত বহু ভালো একটা খেদমত মসজিদের মধ্যে আমরার দেশে ইমাম সাবে আর সব কিছু সালাইলা নিটার আওয়াজ হয়ে গেছে গতিকে খাদিম আর রাখুন না কিন্তু মসজিদের নিয়ম হইল আলাদা একজন খাদিম ডাক্তা আর মসজিদের মধ্যে আজানোর জন্য একজন মুয়াজ্জিন রাখা হইত মুয়াজ্জিন আসুন নি আমরা লাগাত জিদা সারা উত্তর একলগে মেসাবে সালাইয়ে নিত্র নানি সব ডিউটি মেসাবে নিত্রা বড় বড় মহল্লাত খাদিম আসুন মুয়াজ্জিন আসুন কিন্তু আমরা ছোট মহল্লা সব ইমাম সাবে সালাইয়া নিত্রা যার জন্য বিশেষ করিয়া মসজিদের খেদমতগার আপনার সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেন বাবা আল্লাহকে বাস্তে মসজিদের খেদমত জীবনে করার চেষ্টা করো জীবনে কোনোদিন মসজিদের ক্ষতি করার যাইবা না মসজিদের ক্ষতি করলে আপনার জীবনের ক্ষতি হইব বরবাদ হইবা ধ্বংসর পথে যাইবা মসজিদ আল্লাহর খাস একটা ঘর এই ঘরের যদি কোনো জিনিস খাইয়া থাকে তাহলে জীবনে ধ্বংস হইবা এই ঘরের যদি সম্পদ খায় উন্নত হইতা না অবনতি ছাড়া অবনতি ছাড়া উন্নত হইত না আল্লাহ জানি না খেনে বেমার দিলাম এক বত্র লোক আসলাম মসজিদের মুটি চাল তুলসলা প্রায় পাঁচ বছরের মুটি চাল খাই লাইসলাম মানুষের লোক ছাড়ে দিছন ঘরে খুঁজিতে খুঁজিতে মুটি চাল লইতা পারছেন না টেকাটা লইতে পারছেন না ও বাবা বেশ দেরি হইছে না মুটি চাল খাওয়ার পরে বেশ গেছে না আট থাকি দশ বছরের ভিতরে ফাঁকেট ফানি হইয়া বর্তমান আল্লাহর বন্দা বিছনার মধ্যে আটকিয়া রয়ে গেছেন গিয়া আমি একদিন জিজ্ঞাসা করলাম অমুক মানুষ বেশি বেমার তার কারণটা কি দা সারা মহল্লার মানছে এক বাক্যে হন আমরার ফাঁস বছরের মুটির হিসাব পাইছি না আল্লাহ দরছে আমরা দেখা যাই না বুঝাইছেন নি কইয়া মানুষ এখন বিগড়িছেন না নি গাঁর মানুষ কত বিগড়া বিগড়িছেন সব গাঁর মানছেন আমরা তো যাই না বা আমরা এটা মুটি খাইয়া জারি লইছি ওইটা আল্লাহ ধরে নিছি হইতে পারতেন ও কারণে ধরতে পারে বা আরো কোনো কারণে তবে একটা তো প্রমাণ মিলছেন না না মিলছেন যার জন্য বিশেষ করিয়া মসজিদ আল্লাহর ঘর এর কাবা কিবলা হইল গে কাবা কাবা ঘরের চতুর্দিকে চক্কর দিলেও সওয়াব বাবা কাবা ঘরের বাসাইলেও কিন্তু সওয়াব কাবা ঘরে সইলেও সওয়াব কাবা ঘরের বাসাইয়া যদি দোয়া করে দোয়া কবুল আর এই কাবা ঘরের দ্বারকে হরমর মধ্যে নামাজ পড়লে আল্লাহ রসুলে ফরমান এক লক্ষ রাগাতের সওয়াব পাইবা কত রাগাত এক লক্ষ রাগাতর সব তে কাবা ঘর আল্লাহর ঘর দেখার সবর খেয়াল আছেন না না আছে কিন্তু কাবা ঘরের চতুর্দিকে হজর মৌসুমে হাজি অল যায়ন গিয়া গর্বের তো আফরান চক্কর দেন ই এক সময় আসলো রসুলুল্লাহর জামানাত কাবা ঘরের চতুর্দিকে মুশরিকি নকলে খালি চক্কর দিতা তখন আয়াত নাজিল হই গেল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাযা ও ইমানদার হল ও মুমিন হল তুমি তাই আমার ঘরের দ্বার বিশেষ জানাইয়া দেও মুশরিকি নকল না পাক এরা রেখো আমার ঘরের দ্বার লইতা না আল্লাহ নিষেধ করছেন খেনে
মুশরিকিন হল আল্লাহর ঘরের দ্বারা গিয়া তোয়াফ করতা না, তারা চক্কর দিতে আনন্দ করতা। মুশরিকিন নাপাক কো কারণে কইছেন, এরা নাপাকি হালতে চলতা, পুরুষরা পস্ত্রা পরে জল ব্যবহার করতো না, মহিলা তারার বেমার লইয়া যাইত গিয়া। ও আল্লাহ কইছেন মুশরিক যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত এরা হইলা নাপা, এরারে জানাইয়া দাও নবী আমার ঘরের দ্বারা যাইতা না। ও আয়াত নাজিল হই গেল, আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ জানাইয়া দিছেন সাহাবা কেরাম হলার, ব্রো সাহাবী হল আগামী বছর তাকি মুশরিকি নহল আর কাবা ঘরের দ্বারা যাইতা না, নিষেধ আল্লাহ না করেছ, তুমি তো জানাইয়া দাও। দুই সাহাবিরে রাসূলুল্লাহ দায়িত্ব দিলা, একজন দে দায়িত্ব দিলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইলা গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীরে দায়িত্ব দিলা কইলা যাও চতুর্দিকে এলান করিয়া দাও। ওমর আর আলী চতুর্দিকে জানাইয়া দিছেন, এলান করিয়া দিছেন ও মুশরিকিন হল আমদার আল্লাহর খাস নিষিদ্ধ হয়ে গেছে, গে অর্ডার হয়ে গেছে, তুমি তার কাবা ঘরের নিকটবর্তী কখনো আর হইও না। জানাইয়া দিছেন পরের বছর তাকি হজর মৌসুমে আল্লাহর ঘরের দ্বারও একবারে যাওয়া বন্ধ হয়ে গেছে, গিয়া যে তো মুশরিকিন খারে কয় যারা শিরকি গুনা করিয়া তখন শিরকি গুনাই তা আমরার দেশ কিছু আছে। আজকে দেখো আমরা মূর্তি পূজা করি না, এটা আমদার লাগে নিষিদ্ধ যাইজ নি হল যায় না, কোনো অবস্থায় না। মূর্তি বানানি বলে না, মূর্তি দেখা বলে না, আত্মা চকুর সামনে ভরছে বাধা নাই, স্ব ইচ্ছা স্ব জ্ঞানে মূর্তি দেখার যদি কোনো যুবক ভাই যেন আপনি গুণাগার হইবা, যার কারণে আপনি দেখার যদি নিয়ত করিয়া যান সব লইয়াই তা সব গুণা লইয়াই ভাই, এর লাগে মূর্তি যেনতেন বানাইবা, কেয়ামতর দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগব, আমরা মূর্তি বানাইতাম না, আমরা মূর্তি পূজাও করতাম না, অন্য ধর্মের মানুষে খরকা বাধা নাই, আমরা এক আল্লাহ বলিয়া এক স্রষ্টার কুদরতের পায়ের মধ্যে আমরা কি করি সজিদা দেই না না দেই। কিন্তু শিরকি গুনা কিছু আরম্ভ হয়েছে আমাদের দেশে বলে কিলা আছে। আমি কয়েকদিন আগে শুনলাম একজন মানুষে আমার কাছে ফোন করছেন বলে কিলা আজ থাকি আড়াই তিন মাস আগে একদিন ভূমিকম্প হইল, রাত্রির বেলা ভূমিকম্প হয়েছে, আমি গাড়িতে ছিলাম, ফুরাফুরি বুঝছি না, সামান্য ধাক্কা বুঝছি, একটা ফোন আসছে ভূমিকম্প বুঝছনি বলে সামান্য বুঝছি, তারপরে একটা ফোন আসলো দিলওয়ার হোসেন সাইদ ইন্তেকাল হয়ে গেছেন, আবার আরেকটা ফোন আমার কাছে আসলো বলে বলে হুজুর আমার ঘর খানিগুলা পাক করিয়া রাখা, ইটা এখন খাইতাম পার মনে আমি কইলাম ভাবকা বলে শুনলাম ইটা ভূমিকম্প দিলে আর খাই না বুঝি, আমি কইলাম ইটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই, বিলকুল অসুবিধা নাই, খাবক আমরা মানছে মনে করছন, এখন অন্য শাস্ত্রে অন্য ধর্মে আছে ভূমিকম্প দিলে যেগুলা খাওয়ার দ্রব্য রেডি করা এগুলা ভালাই দিতা, আমরা কিন্তু কোনো বাধা নাই, আমরা সারা খাইতাম পারি। খেয়ে খেয়ে কোন বুঝি ভূমিকম্প দিলে ডিম সারা বুলে হয়েছে, হ্যাঁ ইটা বয়ে উদা ডিম এমন ডিম ফুটিয়ে এমন বাচ্চা বাড়ন তা পরীক্ষিত এমনি মুরগি হালি লড়ার ডিম ওগুন বারর উঠের যার এত আর ভুল হয় না, আর ভূমিকম্প লড়া দিলে ভুল হয়ে যায়নি, ইটা হইলো গিয়ে কুফরি আকিদা, ইটা বিশ্বাস করবা না, ইটা করলে আপনার গুণা হইব। আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করিয়া কাজ করিয়া আপনাদের কাছে আমার রজয়া থাকছে গিয়ে মসজিদের হেফাজত জীবনে খরক কা, মসজিদ আল্লাহর ঘর, মসজিদর লাগি সম্মান, মসজিদরে সম্মান করেন তাজিম ঘর, মসজিদর লাগি ভালো ব্যবহার রাখব, যত বেশি মসজিদর জীবনে খেদমত করবা তত আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিনও বেশি করিয়া বাড়াইয়া দিবা। দুই নম্বরে হাত আসছে গিয়া বলে মাজার আল্লাহর অলি অকল যে জায়গার মধ্যে শুইয়া আস আল্লাহর অলি অকলর খেদমত যান গিয়া অলি অকলর জিয়ারত করন, অলি অকলর মাজার গিয়া কিতা করতাম জিয়ারত করতাম, নাম সবর করি লক্ষ রাও ভাই সবর করি লক্ষ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বকুয়া বকুয়া সারা যাইবার কাম নাই, এক বাইক
তাহলে অসুবিধা করা যাইবা গিয়া সারা বকুয়ার জন্য আউরিস নাচ দেখিয়ে না বুঝে সারা যাইবা না, এই বাইরে অসুবিধা করা রাখবা গিয়া বুঝেছি। আমি একদিন শিলচার বাক্কা আগর কথা কয়ার শিলচার যাইয়া শিলচার গেছিলাম, শিলচার যাইন না নিলা শিলচার আপনারা শিলচারে গল্লি বা গেছিলাম, এটা লিঙ্ক রোড জানা আছে লিঙ্ক রোড, আটটা থেকে খালি মানছে দৌড়াইতে রাখবে হইলাম কি তো হয়েছিল মায়ে খাওয়ালে হইতে পারে না খালি দৌড়াইতে খালি হইলাম ভাই দৌড়াও কি তো হয়েছে আমার জবাব দিন না খালি দৌড়াই আর এক ঘন্টা বললাম দৌড়াও কি রো ভাই কিচ্ছু নেই খালি দৌড় ও আনা বুঝছি খালি দৌড় সকল শেষে দেখলাম ও সাড়ে গু আর সাড়ে ও সাড়ে গু দেখিয়া মনে হইলে বলে দৌড় মারলো আর না বুঝছি হারায় খালি দৌড়াইতে রাখে বুঝা নাই শোনা নাই এটাও বাক্কা আগর কথা কই আর তো আমি গেছিলাম এটা মনে সাত আট বছর আগর কথা কই চোদ্দ পনেরোর কথা ও এক সাড়ে গু যার বা একটু রেছি আর এক ঘন্টা মানে দমক দিস বেটা দৌড় তুলছি এখন ই গল্লি সাফ হয়েছে ও না বুঝছি সারা খালি দৌড়িয়ে লাভ আছে না বুঝিয়া শুনিয়া দৌড়ানো যদি মারাত্মক আগুন লাগি গেছে ঘর বাড়ি যাইতে আগুন নি বাড়িতে বলা না যাই হোক এর জন্য বিশেষ করিয়া মাজার আল্লাহর ওলি হল আল্লাহর ওলি হলার মাজারের মধ্যে যাকা দয়া করিয়া যাই ফায়দা পাইবা মাইন জুস্তামাদ্দ ফি হায়াতি জুস্তামাদ্দ বাদা ওফাতি ওলি হল জিন্দা থাকলে তাদের কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় ওলি হল ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায় তাদের রুহানি আপনি ফায়দা পাইয়া যাইবা।